বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে সরস্বতী পুজো সেলিব্রেট করতে এসেছি আর সরস্বতী পুজো সেলিব্রেট করা মানে সত্যি কথা আমার তো ছোটোবেলা থেকে নস্ট্যাল আছে তাই জন্য যখনই অফিস বললো যে সরস্বতী পুজো সেলিব্রেট করতে হবে সরস্বতী পুজোর সম্মান সেলিব্রেট করতে হবে আই ওয়াজ দ্য ভেরি ফার্স্ট পার্সন যে হাত তুলে দিয়েছে সত্যি বলতে এখানে এসে নস্টায়াল ফিরে আসলো বয় স্কুল বাট হোয়াট আ ডিজাইন দে হ্যাভ ডান হ্যাটস অফ টু দ্য চিলড্রেনস টু দ্য স্টুডেন্টস অফ দিস স্কুল আমি যদি আমি আমার ক্যামেরা পারসনকে দেখাই যে এই ডিজাইনটা দিস ডিজাইন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড সব এটাই মনে হয় অ্যাট্র্যাকশান নট টু মেনশন দিস হোয়াইট স্যান্ড দিজ আর দ্য দিজ আর স্যান্ডস আর থেকে বড়ো কথা যে কালো স্যান্ডের মধ্যে কিন্তু কালো স্যান্ড কীভাবে বানিয়েছে কালার দিয়ে আর দেখতেই পারছেন যদি ক্যামেরা পার্সন সুজয়কে বলি একবার আমাদের বাঘ দেবীকে দেখাতে সরস্বতী দেবীকে দেখাতে কি মিষ্টিভাবে বিরাজমান সত্যি কথা বলতে আমি তো একেবারে হতবাক বাট এখানকার ক্লাস আছে আর তার সাথে আছে এখানকার টিচার নমস্কার কেমন আছে ভালোই আচ্ছা আর দেখছিলাম যে খুব মন দিয়ে আপনি পুজো দেখছিলেন তো কতটা মানে চাপ থাকে এই পুজোটাকে কমপ্লিট করার আমি এখানে তেত্রিশ বছর চাকরি করছি তাই এদের সঙ্গে প্রথম থেকেই এই পুজোর ব্যাপারে আমি থাকি থাকি আর আরেকটা প্রশ্ন না করলি না যে আজ তো একেবারে কোনো হোমওয়ার্ক নেই তো প্রথম প্রশ্ন ওদেরকে কি করা হয়েছিল ওদের প্রথম প্রশ্ন আমি অঙ্কের টিচার তাই ওরা অনেকেই আমাকে খুব ভয় পায় অঙ্কের ব্যাপারে আচ্ছা তাই ওদের ছোটবেলায় এদের সবাইকে আমি পড়িয়েছি অঙ্ক নিয়েই এদের প্রথম শিক্ষা আমার কাছে অঙ্কটা আমিও ভয় পেতাম তাহলে সেই পথে আর যাচ্ছিই না আর আমার মনে হয় যে এরকম যদি অঙ্কের ম্যাম হয় আর তাহলে অঙ্কটা বুঝতে বেশি টাইম লাগবে না আচ্ছা এবার স্টুডেন্টদের কাছে চলে আসবো যারা যেটা বলছিলাম ক্লাস টেন অ্যান্ড ইলেভেন তো টেন অ্যান্ড ইলেভেন স্টুডেন্টস আরেক প্রথম প্রশ্ন আমার সেটা হলো কুল খাওয়াটা কেন মানে কুল আমরা খাই না কেন সেটা কেন কারণ কি আমার মনে হয় ও খুব উদগ্রীব সো লট সাস্ক নাম কী আমার নাম রনক সাহু আমি ক্লাস ইলেভেনে পড়ি ইনি যেরকম কোয়েশ্চেনটা করলেন যে আমরা কুল কেন খাই না এটা মানে সব কিছুর তো উত্তর এরকমভাবে প্রমিনেন্টলি জানা যায় না কিন্তু ব্যাপারটা হচ্ছে অ্যাজ আ ট্রেডিশন আমরা এটাকে ফলো করে আসছি ইভেন কি আমাদের ঘর থেকেও আর টিচাররাও মানা করে থাকে যে এ সময় কুলটা খেও না তো সেটাকে আমরা ফলো করি মানে কিছু কিছু তো মানে মেনে চলতে হবে আর ব্যাপারটা হলো যে একটা পুজো আসছে নতুন একটা ফল তো সেটাকে আমরা ঠাকুরকে দিয়েই বাঙালি যেহেতু তেরো মাসে বারো পার্বণ পালন করে থাকি তো সেই ব্যাপারটাই আগে আমরা ঠাকুরকে দিই তারপর আমরা গ্রহণ করি স্মার্ট আনসার ফ্রম আ স্মার্ট স্টুডেন্ট আর আরেকজনকে না প্রশ্ন করি না কারণ কি যখন আমি ফার্স্ট এই ভিডিওটা শুরু করছিলাম তখন আমি যার সাথে কথা বলছিলাম সে কিন্তু বেশ একটা চার্জ নিয়ে বলছে যে আচ্ছা আমি আমরাই কিন্তু দেখেছি আস্ক আজক্রিম যে আজকে কি হচ্ছে ভোগে ভোগে আমাদের আজকে তো আমাদের খিচুড়ি হচ্ছে তাছাড়া আমাদের মানে আরেকদিনও আমাদের আরেকটা ডেট থাকে যেদিন সমস্ত ছেলেদেরকে নিয়ে মানে ভোগ হয় আজকে শুধু আমরা যারা কাজ করি আজকে সবার জন্য খালি প্রসাদটা দেওয়া হয় আর আরেকদিন আমাদের চার তারিখ সেটা সবার জন্য মানে যারা আজকে আসতে পারেনি তাদের জন্য সবাইয়ের সাথে চার তারিখ বা এই ইনিশিয়েটিভটা কিন্তু খুব সুন্দর আচ্ছা আর আরেকটা প্রশ্ন না করলি নয় যে এই যে আজ তো নো পড়াশুনো ডে অফিসিয়ালি মানে ছুটি আজকে তো বিদ্যার দেবীর কাছে কি মানে কোন সাবজেক্টটার জন্য বলেছে মা গো ভালো করে পাস করিয়ে দাও কোন সাবজেক্টটা আচ্ছা তার মানে সবাই স্টুডেন্ট কিন্তু ফিজিক্স আর ম্যাথ মা সত্যি পাস করিয়ে দাও এই তো ম্যাথস ম্যাম বসে দাঁড়িয়ে আছে আর আমার মনে হয় না যে এরকম একটা কিউট ম্যাম ফেলে কেউ ছাড়বে খুব সুন্দরভাবে বুঝে যাবে আর লাস্ট প্রশ্ন আমার লাস্ট প্রশ্ন থাকবে সেটা হলো যে আজকে এখানেই থাকা হচ্ছে সারাদিন বাড়ির পুজো বাড়িতেই আছে বাট স্কুলের পূজো একটা আলাদাই নস্টালজিয়া সেই নস্টালজিয়াকে রিলিফ রিলিভ করতে কিন্তু আমিও চলে এসেছি পুরোহিত মশাই খুব সুন্দরভাবে কাঠটা ভেঙেই যাচ্ছেন আর খুব মন দিয়ে পুজো করছেন আর সেই পুজো দেখাতে আমরা মানে জিও বাংলা চলে এসেছি অ্যান্ড নট টু মেনশন দিস ভিডিও ইজ ব্রট ইউ বাই রাইস এডুকেশন আমি রিয়া সুতাচার্জি উইথ ক্যামেরা পারসন সুজয় অ্যান্ড ইউ আর ওয়াচিং জিও বাংলা ভালো লাগলে ই টু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হবে অন্য কোনো স্কুলে অন্য কোনো মেম্বার্সদের সাথে হয়তো যারা দেখছেন তাদের সাথে দেখা হয়ে যেতে পারে তাহলে ভালো থাকবেন ভালো রাখবেন আবারও দেখা হচ্ছে আসি তাহলে নমস্কার